তা আপনারা সবাই খুব ভাগ্যবান ভাগ্যবতী যে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় আপনারা যোগদান করেছেন। তো নবদ্বীপ পরিক্রমা এসে এটা একটা সাধারণ বলে মনে করবেন না, এইটা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আপনারা এই যে 7 দিন নবদ্বীপ ধাম বাস করবেন, সাধু সঙ্গ করবেন, নাম সংকীর্তন করবেন, হরিকথা শ্রবণ করবেন, শুধু ধাম বাস নয়, প্রতিটা দ্বীপে দ্বীপে আপনাকে রাত্রি যাপন করবেন। এটা জেনে রাখবেন যে কম সৌভাগ্যের ফলে জীবনে এইরকম আমরা লাভ করতে পারি না। আপনারা আজকে থেকে যে 7 দিন ব্যাপী নবদ্বীপ পরিক্রমা করবেন, এই নবদ্বীপের অত মহিমা এইটা জীবনের কোন সময় প্রাপ্ত হওয়ার জন্য মুনি ঋষি দেবতারা পর্যন্ত তারা এটা নিয়ে চিন্তা করছে আমাদের কখন সেই সুযোগ হবে আমরা নবদ্বীপে যেতে পারবো। তাই আপনাদের পূর্বের বহু ভাগ্যের ফলে আজকে এই মহান সুযোগ এসে উপস্থিত হয়েছে। তো আপনারা আগে কারা কারা এখানে আছেন, পূর্বে নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন, আর হাত উঠান কারা আগে কোনোদিন নবদ্বীপ ধাম পরিক্রমা করেননি। তো ধাম পরিক্রমা যখন আমরা করব, এটা একটা টুরিস্ট প্রোগ্রাম নয়, ধাম পরিক্রমা। ধাম পরিক্রমাটা সম্পূর্ণ ভাবের উপরে নির্ভর করে। কেননা আমরা ধাম পরিক্রমা করলেও ধাম সবার কাছে একই রূপে নিজেকে প্রকাশ করে না, তো আমাদের ভাব অনুসারে এই ধাম আমাদের কাছে প্রকট হবে।